हेलो फ्रेंड्स, वेलकम टू कॉम्पिटिटिव कैम्पस। तो আমরা এরর কারেকশন এর আজ পার্ট 2 করব। পার্ট 1 করেছিলাম, প্রতিটা পার্টে 25টা করে প্রশ্ন থাকবে এবং টোটাল 500টা প্রশ্ন করা হবে, ঠিক আছে? তো চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে বন্ধুরা? তো চলুন আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। শাট অফ দ্য লাইট, তো এরকম থাকলে শাট অফ বলা যায় না, কি বলতে হবে? সুইচ অফ দ্য লাইট। আর একটা কি বলা যাবে? পুট অফ দ্য লাইট, ঠিক আছে বন্ধুরা? তো চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাব। নেক্সট প্রশ্ন তো বলেছে উইল ইউ হ্যাভ কফি, কেউ বলছে আর কি, কেউ কফি অফার করছে। তো আমি বলছি থ্যাংকস, আই হ্যাড জাস্ট হ্যাড সাম। তো এটা কি ভুল? কেন? কারণ এখানে বলতে হবে নো থ্যাংকস, আই হ্যাড জাস্ট হ্যাড সাম, ঠিক আছে বন্ধুরা? তো চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। তো নেক্সট প্রশ্ন, দ্য ইলিটারেট বয় ইউজড ভেরি ইম্প্রপার ল্যাঙ্গুয়েজ, হি নিউ নো গুড। তো এখানে গুড হবে না, কি হবে? বেটার। দ্য ইলিটারেট বয় ইউজড ভেরি ইম্প্রপার ল্যাঙ্গুয়েজ, হি নিউ নো বেটার, ঠিক আছে বন্ধুরা? তো এখানে বেটার বলতে হয়। তো চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই। তো এইভাবে টোটাল 500টা সেট করানো হবে, যেগুলো তোমরা পরীক্ষায় কমন পাবে শিওর, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক ইট ইজ রাইট। তো এরকম বলা যায় না, ইন মাই, আমার মতে এটাই সঠিক। তো কি বলতে হবে? ইন মাই ওপিনিয়ন ইট ইজ রাইট একটা বলা যায়, আর একটা কী বলা যায়? আই থিঙ্ক ইট ইজ রাইট, ঠিক আছে বন্ধুরা? তো চলো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই। অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন ইট ইজ রাইট, তো এরকম হয় না, কি বলতে হবে? একটা হয় অ্যাকর্ডিং টু মি ইট ইজ রাইট, তো আর একটা হয় ইন মাই ওপিনিয়ন ইট ইজ রাইট, আমার মতে এটা সঠিক, আর অ্যাকর্ডিং টু মি ইট ইজ রাইট, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, দ্য প্রিজনার ওয়াজ হাং অর হ্যাংড লাস্ট উইক। তো কী হবে? হাং মানে ফাঁসিতে ঝোলানো, ঠিক আছে? তো কী হবে? হ্যাংড হবে, ঠিক আছে? হ্যাংড ইন দ্য রাইট আনসার, হ্যাংড ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে বন্ধুরা? তো চলো নেক্সট প্রশ্ন, উই অলমোস্ট নেভার মিট, আমরা কখনোই মিট সাক্ষাৎ হয় না আমাদের, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে? উই সেলডম মিট, মানে আমাদের কখনো কখনো দেখা হতে পারে, কদাচিত, ঠিক আছে বন্ধুরা? তো চলো নেক্সট প্রশ্ন, হি ইজ লেট ডাউন উইথ ফিভার, তো এক্ষেত্রে কি বলতে হবে? এক্ষেত্রে এক বলা যায় হি ইজ লেড আপ উইথ ফিভার, একটা বলা যায়, ঠিক আছে? তো আরেকটা কি বলা যাচ্ছে? হি ইজ ডাউন উইথ ফিভার, ঠিক আছে? হি ইজ ডাউন উইথ ফিভার, আর একটা হি ইজ লেড আপ উইথ ফিভার। তো চলো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই, আই ডাউট দ্যাট ইউ ক্যান ডু দিস, ঠিক আছে? আমি ডাউট করছি যে তুমি এটা করেছো। তো আগের দিনে বলেছিলাম যে ডাউটের পরে ড্যাট বসে না, কি বলেছে? ওয়েদার। তো কী হবে? আই ডাউট ওয়েদার ইউ ক্যান ডু দিস, ওয়েদার ইউ ক্যান ডু দিস, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, আই ডু নট ডাউট দ্যাট ইউ ক্যান ডু দিস, ঠিক আছে? আমি সন্দেহ করছি না যে তুমি এটা করেছো, ঠিক আছে? এক্ষেত্রে এটা সেন্টেন্সটা নো এরর, কোনো ভুলই নেই এই সেন্টেন্স, ঠিক আছে বন্ধুরা? তো চলো নেক্সট প্রশ্ন, দ্য রিজন ওয়াই হি ফেইল্ড বিকজ হি ডিড নট স্টাডি, ঠিক আছে? তো এইরকম থাকলে কি বলতে হবে? এই যে বিকজ এটা হয় না, কি বলতে হবে? দ্য রিজন ওয়াই হি ফেইল্ড ইজ দ্যাট হি ডিড নট স্টাডি, ঠিক আছে? দ্যাট হয়, বিকজ হবে না। তো নেক্সট প্রশ্ন, আই ওয়ান্ট টু স্পিক টু মাই ফ্রেন্ড, ঠিক আছে? তো কি বলতে হবে? আই ওয়ান্ট টু স্পিক টু হবে না, এখানে এখানে টু হবে না, কি হবে? উইথ, আই ওয়ান্ট টু স্পিক উইথ মাই ফ্রেন্ড, ঠিক আছে বন্ধুরা? তো নেক্সট প্রশ্ন আমরা দেখব স্ক্রিনে, হিজ স্পিচ ওয়াজ ব্রডকাস্ট অল ওভার ইন্ডিয়া, তার স্পিচটা অল ওভার ইন্ডিয়ায় ব্রডকাস্ট হয়েছিল। তো কী হবে? এটা এই সেন্টেন্সটা নো এরর, এখানে কোনো ভুলই নেই, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন, দ্য ডক্টর স দ্য পালস অফ দ্য পেশেন্ট, কোনো ডক্টর কোনো পেশেন্টের পালস দেখতে পারে না, সেটা অনুভব করে, তো কী হবে? দ্য ডক্টর ফেল্ট দ্য পালস অফ দ্য পেশেন্ট, ডক্টর অনুভব করলো তার পালসটা, ঠিক আছে বন্ধুরা? চলো নেক্সট প্রশ্ন, আই অ্যাপ্লাইড ফর লেকচারশিপ অর টিচারশিপ, তো কী হবে? এখানে টিচারশিপ হয় না, কি হবে? আই অ্যাপ্লাইড ফর লেকচারশিপ, টিচারশিপ বলে কিছু হয় না, আমি লেকচারশিপের জন্য অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন,
হি হ্যাজ এ ফ্যাসিনেশন ফর স্নেক্স। তো এখানে দুটো উত্তর হবে, কি হবে, একটা স্নেক্স হ্যাভ এ ফ্যাসিনেশন ফর হিম, আর একটা হি ইজ ফ্যাসিনেটেড বাই স্নেক্স। তো চলো নেক্সট প্রশ্ন। হি হ্যাজ লেফট হোম উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে কি, তল্পি তল্পা সহ, তল্পি তল্পা সহকারে, ঠিক আছে, সে বাড়ি ছেড়েছে। তো কী হবে, হি হ্যাজ লেফট ফ্রম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, উইথ হয় না, এই দুটো একই কথা, ঠিক আছে বন্ধুরা, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ একসাথে হয়, তল্পি তল্পা। চলো নেক্সট প্রশ্ন। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, আচ্ছা মাইট অ্যান্ড মেইন, টুথ অ্যান্ড নেইল, ঠিক আছে। তো এক্ষেত্রে কথাটা নো এরার, এগুলো হার্ট অ্যান্ড সোল, মাইট অ্যান্ড মেইন, টুথ অ্যান্ড নেইল, এগুলো থাকলে এর সাথে হি ট্রাইড, তো এটা নো এরার, ঠিক আছে বন্ধুরা। চলো নেক্সট প্রশ্ন। দ্য বক্স কন্টেন্স পেন, পেন্সিল অ্যান্ড আদার্স, তো এরকম বলা যায় না, দ্য বক্স কন্টেন্স পেন, পেন্সিল অ্যান্ড আদার থিংস, শুধু পেন, পেন্সিল অ্যান্ড আদার এরকম বলা যায় না, আদারের সাথে কিছু তো আছে, তো সেটা কী, সে যেহেতু একদম বস্তুর কথা বলেছে তো কী বলতে হয়, আদার্স মানুষ থাকলে হবে, তাহলে কী হবে, আদার থিংস, ঠিক আছে বন্ধুরা। চলো নেক্সট প্রশ্ন। হি ইজ এ ফ্যামিলি ম্যান, তো এরকম হয় কোনো দিন, সে একটা ফ্যামিলি ম্যান, তো কী বলতে হবে, হি ইজ এ ম্যান উইথ ফ্যামিলি, সে একটা মানুষ ফ্যামিলির সাথে আছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। আই স্পেন্ট দ্য হলিডেজ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, তো দেখো এটাও সেম টাইপের, ওরকম বলা যায় না, তো কী বলতে হবে, আই স্পেন্ট দ্য হলিডেজ উইথ দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি, উইথ দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি, এটা সঠিক, ঠিক আছে বন্ধুরা। চলো, রাম অ্যান্ড শ্যাম ফাদার ইজ ইল, রাম এবং শ্যামের বাবা অসুস্থ, তো এখানে কী বলতে হবে, দুজনের একই, একজনেরই বাবা, তো কী বলতে হবে, রাম অ্যান্ড শ্যামস, দ্বিতীয়টার পরে অ্যাপোস্ট্রোফিয়াস, ইজ ইল। চলো নেক্সট প্রশ্ন। ট্যাগোর অ্যান্ড শেলিস পোয়েমস আর লাইকড বাই অল, তো কী বলতে হবে, ট্যাগোর অ্যান্ড শেলিস, ট্যাগোরস অ্যান্ড শেলিস, দুজন আলাদা আলাদা ব্যক্তি, দুজনের আলাদা আলাদা কবিতা, ঠিক আছে, তো ট্যাগোরস অ্যান্ড শেলিস পোয়েমস আর লাইকড বাই অল, সবাই পছন্দ করে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। হি পেল্টেড স্টোন অ্যাট দ্য ডগ, সে কুকুরটিকে পাথর দিয়ে আঘাত করলো, ঠিক আছে, তো এখানে ভুল ছিল কি, বলতে হবে কি, হি পেল্টেড দ্য ডগ উইথ স্টোনস, একটা, আর একটা কি, হি থ্রিউ স্টোনস অ্যাট দ্য ডগ, ঠিক আছে, সে কুকুরটার দিকে স্টোন ছুড়লো, পাথর ছুড়লো। তো রামস মাই ফ্রেন্ডস হাউস ওয়াজ বার্গেলড, কী বলেছে, দ্য হাউস অফ মাই ফ্রেন্ড রাম ওয়াজ বার্গেলড, মানে আমার বন্ধুর বাড়িতে ডাকাত পড়েছে, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল, 25টা হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখ।